Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমের মৌসুম, আর আপনাদেরকে নিয়ে এসেছি একদম যেখানে সবচেয়ে বেশি আম উৎপাদন হয়, সেই রাজশাহী দুর্গাপুরে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এত বড় আম গাছ, আপনারা জীবনে দেখেছেন কি না আমি জানি না, আমার ফার্স্টে দেখা। আমি বট গাছ দেখেছি এত বড়, 100 বছর 150 বছর পুরাতন সব গাছ, বিশাল একটি বাগান। এই বাগানের মধ্যেই দুই বন্ধু মিলে, দুজনেই চাকরিজীবী, ভালো চাকরি করেন, পাশাপাশি হচ্ছে ওনারা এই শখের বসে খামার শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য ছাগল এখানে ছাড়া রয়েছে, গরু এদিকে রয়েছে, পাখি আছে। ওনারা আসলে শৌখিন লোক, বুঝতে পারতেছেন, ওনাদের সময়টা একটু কাটান এখানে। পাশাপাশি হচ্ছে কিছু লোকের ওনারা কর্মসংস্থান করে দিয়েছেন। আসলে এইভাবে যদি শিক্ষিত জনরা এগিয়ে আসে, আমি মনে করি বাংলাদেশটা এক সময় এগিয়ে যাবে। তো আপনাদের জন্য 2024 সাল কুরবানি উপলক্ষে ওনারা কিছু গরু তৈরি করেছেন, কারণ আপনারা জানেন এই রাজশাহীতে কিন্তু মোটামুটি গরুর দাম একটু কম, এখানে শাহিওয়াল ফিজিয়ান গরু রয়েছে। তো চলুন, আপনারা কেমন দাম হলে 2024-এ কুরবানির জন্য সুস্থ সবল খুব সুন্দর গরু নিতে পারবেন সেটা একটু দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আচ্ছা, আমের মৌসুম চলে আসলাম আপনার আম বাগানে। গরু এবং ছাগল পালন করা হয়? ছাগল এবং গরু দুটোই পালন করি আমরা একসাথে। একসাথে? আচ্ছা, আজকে আপনার খামারটা আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম হলো গোলাম মুর্তজা, আমার বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা কাঁঠালবাড়িয়া গ্রাম। কাঁঠালবাড়িয়া? জি, পৌরসভা থেকে 1.5 কিলোমিটার। আচ্ছা, আপনি তো পেশায় একজন চাকরিজীবী। জি জি জি। এই যাত্রাটা কিভাবে শুরু, না আপনারা আগে থেকে এই গরু পালনের সাথে জড়িত? আগে থেকেই গরু পালন করতাম, মানে এটা শখের বশেই করছি, এখন এটা আমাদের একটা নেশা হয়ে গেছে গরুর প্রতি, খুব মায়া হয়ে গেছে গরু গরু। আচ্ছা, শুধু তো গরু না, আপনার গরু সব আছে? হ্যাঁ সব আছে, মানে প্রাণীদের প্রতি একটা ভালোবাসা, প্রাণীদের প্রতি, পাখি আছে, সবকিছু আছে আল্লাহর রহমত। আচ্ছা, তো চাকরি পাশাপাশি এগুলো করা হয়? আচ্ছা, এই যে এগুলো করতেছেন আলহামদুলিল্লাহ, কেমন? ভালো ইনশাআল্লাহ। মানে এদের পালন করলে একটু ভালো লাগে, নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকে, ভালো লাগে সব সময় তাদের সাথে, প্রাণীর সাথে সময় দিলে তারাও যে কত সুন্দর দেখেন, এর কাছে যদি থাকি কিছু, খুব আদর প্রিয় হয়ে যায়, আপনি আদর করলে কত ভালো এটাই। আর আপনার এখানে তো মাশাআল্লাহ ছাগলও দেখলাম, অনেক সুন্দর সুন্দর পাখিও দেখলাম। হ্যাঁ সবই আছে, মানে সবকিছু মিলে সময়টা কাটান ভালো, সময় কাটে, পাশে মানুষের কিছু কর্মসংস্থান হয় আমার দ্বারা, যদি তারা তাদের ফ্যামিলিটা চলে এটা আমার কাছে খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, মানে কিছু লোকের কর্মসংস্থান হলো, না এটা খুব ভালো, কারণ আপনারা এগিয়ে আসলে আমি মনে করি যে কৃষি সেক্টরটা একটু এগিয়ে যাবে, কারণ আপনারা শিক্ষিত লোক, ভালো চাকরি করেন, জব করেন, পাশাপাশি হচ্ছে এগুলো করেন, আপনারা বুঝেনও ভালো, সব দিক দিয়ে ভালো আছে। আমার এই ফার্মের নাম তো আপনি জানেন, আমার এই ফার্মের নাম বন্ধু অ্যাগ্রো ফার্ম। আচ্ছা, মানে আমরা দুই বন্ধু মিলেই এটা করি। দুই বন্ধু মিলে বন্ধু চাকরি করে কিন্তু বলা যাবে না, উনি ঊর্ধ্বতন কর্মকর্তা। কর্মকর্তা ওইটা না বললেই ভালো, না বললেই ভালো। আচ্ছা আচ্ছা, দুই বন্ধু মিলে ভালো চলছে। আচ্ছা, তাই বা কুরবানির জন্য মনে দেখলাম যে কিছু সার গুলো আছে, সার আছে, দেশাল সার আছে, সম্ভবত আজকে এই দুইটা এবং আরেকটা পাকড়া আছে, একটু আপনাদের একটু দেখাবেন দর্শক। গাবি আছে দেখলাম, বড় বড় গাবি আপনার এখানে, গাবি আছে আমার। আচ্ছা আচ্ছা, দুই বন্ধু 2024 সালের জন্য কি গরু আপনাদের জন্য রেখেছে সেটা আমরা একটু দেখাবো। হ্যাঁ দেখানো, জি ইনশাআল্লাহ দেখাই। তো মুর্তজা ভাই, হ্যাঁ, শুরুতে আমরা খুব চঞ্চল একটা সার গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, কি জাতের এটা? এটা ওই যে ফিজিয়া ইয়া বলে, জার্সি বলে। আচ্ছা আচ্ছা, জার্সি ফিজিয়ান মিক্সড, জার্সি ফিজিয়াম মিক্সড। জার্সিতে তো বড় হয় না, মাশাআল্লাহ, ফিজিয়াম ফিজিয়াম, মানে কালারটা খুব সুন্দর, সুন্দর মারাত্মক। আচ্ছা, খুবই এগ্রেসিভ দেখলাম, মাশাআল্লাহ। আসলে গরু চঞ্চল হলে আমার কাছে ভালো মনে হয় বেশি, কারণ
তখন খাবার দাবারটা মনে হয় যে ভালো দিয়েছেন। জি জি জি, অনেক অনেক খাবার দিয়েছি। কি ধরনের খাবার দেন? এবং আমি আর তো দেখছি না যে সব ঘাস লাগানো আছে আমার। আচ্ছা, চারিদিকে শুধু ঘাস, ভুট্টা এবং ঘাস। হুম হুম, আমি নিজেই বাসায় সাইলেজ করি আর ওদেরকে খাওয়াই। ওদেরকে খাওয়ান? পাশাপাশি কি ফিড খাওয়ান? আপনার গরু যে দৌড় দিল মাশাআল্লাহ, যে চঞ্চল এই বাস গুলো দেখেন দর্শক, সবগুলো বাস নিচে দিয়ে একদম ভেঙে ফেলছে। কয় দাঁতের এটা? এটা দুই দাঁত। দুই দাঁত একদম নতুন? এটা একবারে নতুন। আচ্ছা আচ্ছা, গলার ঝুলো আছে ভালো। এটা কি শাইনওয়াল মিস্ট আছে মনে হচ্ছে? কম্বলটা কত বড় দেখেন। হুম হুম, কম্বলটা এই তো, এই তো ভয়ঙ্কর, এ ভয়ঙ্কর, এর কাছে যাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, মানে খুব সুন্দর ঝুলো আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন আছে এটা লাইভেট কিছু জানেন? লাইভেট 850 কেজি। 850 ফিতাতে বলছে, ফিতাতে মেপে। আচ্ছা, ফিতার মাপ এদিক সেদিক হয়? এদিক সেদিক হইতেই পারে সেটা আমার। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার কে মেপেছে, আপনি নাকি? না, ডাক্তার আসছিল। ডাক্তার? আচ্ছা আচ্ছা, প্রাণী সম্পদের ডাক্তার, ওনারা ফিতা দিয়ে মাপছে? ওরা ফিতা দিয়ে মাপছে। ওজন হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে, এটা স্বাভাবিক। এটা তো ও বলছে, আমি তো আর মানে এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি আমি ইয়া দিতে পারি। আচ্ছা আচ্ছা, এটা দর্শকরা দেখবে, বিবেচনা করবে, বিবেচনা করবে। তো এটা কেমন দাম চাবেন? এটা যদি কেউ আমার কাছে মানে ইয়া করে ভাই, তাহলে 490,000 টাকা। আচ্ছা আচ্ছা, চাওয়া দাম হচ্ছে 490,000। 490,000। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর সুটাম দেখি একটা সার, 490,000 হচ্ছে। মানে দাম চাই তো লাভ নাই, 5,00,000 5.5 লাখ এগুলো চাই তো কোনো লাভ নাই। না, এটা ভালো। আমি ওই দিন একটা আপনার সিলেটে একটা ভিডিও করেছি, তো ভাই রাজনীতিবিদ ভালো, তো উনি একটা গরুর দাম 6,00,000 চেয়েছে, 5.5 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, মানে মানে দামটা যদি ইয়ার মধ্যে চাওয়া যায় তাহলে গরু বিক্রি হয়। অনেকে আছে যে একটা 5,00,000 বিক্রি করবে, 10,00,000 দাম চায়, তখন কিন্তু কাস্টমাররা ওইভাবে বলে না, দামটা সাহস পায় না। হ্যাঁ, সাহস পায় না। এটা রিজনেবল একটু কাছাকাছি বললে তখন দেখা যাচ্ছে যে হয়ে যায়। জি ভাই। আচ্ছা আচ্ছা, তো আপনারটা আপনার চাওয়ার দাম হচ্ছে 4,90,000 টাকা। 4,90,000। আলোচনার তো সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে, পাশাপাশি যদি দুইটা একসাথে নেয়। না, দুইটা যদি একসঙ্গে নেয় তাহলে তো আরো একটু আরো আলোচনার সুযোগ। আচ্ছা আচ্ছা জি, দেখি তাহলে আপনার ওইটা দেখি, কিছু পাকড়া গরু আছে ওইটা, ওইগুলো একটু দেখবো। দেখেন, বাহ, এটাও তো চঞ্চল, সাপের মতো মানে ফেনা তুলছে। এর কোনোদিন এর গায়ে একটা মানে মাছি পড়ার উপায় নেই, এরকম মানে এতটা চঞ্চল, একটু চঞ্চল। আচ্ছা, এটা ফিজিয়ান না? ফিজিয়ান। আচ্ছা, এগুলো তো আপনার একদম ঘরের বাচ্চাই? জি, এগুলো তো আপনার একদম গাভীর বাচ্চা? হ্যাঁ, গাভীর, একদম মানে আপনার খামারেরই। মাশাআল্লাহ, এটা কয় দাঁতের? এটা কেমন দাম চাবেন ভাই? এটা যদি কোনো কেউ আমাকে ইয়া করে, 5,10,000 টাকা দাম। 5,10,000। আচ্ছা, এটা 5,10,000, ওটা 4,90,000। 4,90,000। খুব সুন্দর সার গরু দেখতে পাচ্ছি, পাখরা, পাখরার মধ্যে পাখরা শাহিওয়াল না? জি জি জি, পাখরা শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, দাঁড়ানোর স্টাইলও ভালো। কয় দাঁতে এটা? কোনো দাঁতই নেই ভাই। ও, দাঁতই নাই? বাচ্চা গরু, বাচ্চা গরু। আচ্ছা, এটা কি কুরবানির জন্য না, এমনিতে কেউ নিতে চায়? না, কেউ যদি নিয়ে যায় সাথে, সেকে পালন করতে চায়, পালন করতে চায়। আচ্ছা আচ্ছা, খুব গঠনটা খুব সুন্দর, হয়তো বা এটা আরেক বছর পালন করলে বেশ বড় সড় হবে। আর নাভি কম্বলটা দেখেন ভাই, নাভি কম্বল দেখলে খুব সুন্দর লাগে। নাভিটা দামি কম্বলটা কত ঝুলানো, কত অনেকটা ঝুলানো, এবং কত সুন্দর। আর মাজার শেপটা আরো ভালো লাগে, দেখেন মাজার শেপটা দেখেন কত সুন্দর, কত উঁচা মাজার শেপ এর। আচ্ছা, এটা কেমন দাম চাবেন? এটা কেউ যদি নাই ভাই, 2,00,000 টাকা হলে। 2,00,000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম? চাওয়া দাম। আলোচনার যথেষ্ট সুযোগ আছে। হ্যাঁ, আলোচনার সুযোগ। চলেন আমরা ভিতরে দেখি। তো মাশাআল্লাহ, খুব সুন্দর। জি ভাই, এটা কি দেশাল শাহিওয়াল? দেশাল, দেশাল, দেশাল। হ্যাঁ, মিক্সড, আপনাদের রাজশাহীর দেশাল শাহিওয়াল মিক্সড। জি ভাই, খুব সুন্দর গলার ঝুল, চুরটা খুব ভালো লাগলো। জি ভাই, কয় দাঁতে এটা? এটা দুই দাঁত। এটা দুই দাঁতে? জি ভাই, মানে কুরবানি চলবে, কুরবানির জন্য। আচ্ছা আচ্ছা, কুরবানি। এটা কি মাপা আছে না চোখের আন্দাজ? না, এটা মাপা নেই, মাপা নেই। এটা হচ্ছে যা নিতে চায় তারা একটু দেখে নিবে। দেখে নিবে, সমস্যা। কেমন দাম চাবেন এটা? এটা 1,95,000। 1,95,000। আচ্ছা আচ্ছা,
মুর্তজা ভাই, জি ভাই, আসলে আমরা আপনার খামারটা একটু ঘুরে ঘুরে দেখলাম, গাভীগুলো ওইভাবে দেখাই নাই, কারণ যেহেতু আপনার গাভী নিজস্ব আইডি পালন করবেন, বিক্রি করার মতো নেই, একদম আপনার খামারের অল্প কিছু সারগুলো আপনারা বিক্রি করবেন, সেটা একটু দেখালাম। অনেকে তো নিতে চাবে, যেহেতু আপনারা প্রান্তিক পর্যায়ে পালন করেছেন, অনেকে আপনাদের বিশ্বাস আপনাদের প্রতি আছে, ওই রকম তারা কিভাবে নিবে, আপনি কিভাবে ডেলিভারিটা দিবেন? ডেলিভারি যে কোনো আমার তো মানে যদি ওই ঈদ পর্যন্ত এখন নেই, তাও যদি বলে যে ঈদের আগে দিনও নিব, তাও আমি দিতে পারবো তাকে। আচ্ছা, আমি খাওয়াবো, কোনো সমস্যা নেই, কোনো কষ্টিং খরচ লাগবে না, কিচ্ছু লাগবে না। আচ্ছা আচ্ছা, একদম পালন করে ঈদের আগ পর্যন্ত পালনও করে দিবেন? ঈদের আগ পর্যন্ত আমি রাখবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, যাক, যেহেতু ভালোবাসার জিনিস, এই যে আপনার আরেক ভালোবাসার জিনিস চলে আসছে, আসো বিটল, এই যে আমার বিটল, বিটল ছাগল, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, ঘুরে ঘুরে দেখলাম, ভালো লাগলো, আল্লাহ ভালো রাখুক আপনাদের। আচ্ছা, আপনাকেও ভালো রাখুক ইনশাল্লাহ।